সমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ কফা ইবাদস্তফা বাদ মাননীয় দর্শক মণ্ডলী। আমরা ইসলামে অমুসলিমের কি আচরণ আছে অমুসলিমের সাথে কি আচরণ করতে হবে এ বিষয় নিয়ে আলোচনা করছি অমুসলিমের সাথে ইসলাম কি ব্যবহার দেখিয়ে এসেছে সাহাবায়কেরাম কিভাবে দেখিয়েছেন আল্লাহর নবী কিভাবে দেখিয়েছেন এগুলোকে আমরা আমাদের সামনে নজির হিসাবে এবং আমাদের জন্য এইগুলোকে দলিল হিসাবে ব্যবহার করব এবং এটা কাজে লাগাবো বিগত দিনে আল্লাহ রসুল যেমন ফল পেয়েছেন শাহাবায়কেরাম তেমন ফল পেয়েছেন অতএব আমরাও আজকে একটা ভালো ফল আশা করি বলে এই বিষয়টাকে নিয়ে আলোচনা রাখছি আজকের আলোচনায় নতুন একটি পর্ব এবং নতুন একটি বিষয় তুলে ধরছি তা হল এই অমুসলিমকে উপহার দাও অমুসলিমদের উপহার দিতে হবে দেওয়া যাবে এবং এমনি আল্লাহ আল্লাহর রসুল বলেছেন যে তাহাদু তাহাবু তোমরা একে অপরকে উপহার দাও তোহফা দাও এবং তোমরা ভাতৃত্ব বাড়াও তাহলে মানুষের মেজাজ হলো এইরকম যে যদি কেউ কাউকে কোনো উপহার দেয় সেটা যদি নগণ্য হয় অল্প পয়সার হয় কিন্তু সেটা যদি উপহার হয় তাহলে এতে মানুষের মন খুব সন্তুষ্ট হয় উমুক আমাকে এই জিনিসটা দিয়ে গেছেন আমি উমুকের কাছ থেকে এই জিনিসটা পেয়েছি এই জায়গায় এমন কোনো কথা বাধা বাধি নেই যে আমি অমুসলিমের তোহফা নিতে পারি না বা কোনো অমুসলিমকে তোহফা দিতে পারি না এই রকম কোনো বাধা ইসলামের ভেতরে নেই বরং ইসলাম যেটা নিয়ম বলছে তাতে গায়ের মুসলিমের কাছে অমুসলিমের কাছে আপনাকে এই একটা হাতিয়ার অর্থাৎ তোহফা অর্থাৎ পুরস্কার পুরস্কার মনে করে ইনাম মনে করে একটা হাদিয়া হিসাবে কোনো জিনিস আমি তার কাছে নিয়ে যাব। তার মনটাকে জয় করার উদ্দেশ্যে মনে রাখুন সত্য ঘটনা যে আল্লাহর নাবি খায়বারের যুদ্ধে যখন যুদ্ধের পালা শেষ হলো। আর নেই মাথার উপরে ওই ঝামেলা শত্রুকে ঘেরা ঘেরি পেছনে ধাওয়া করা একে অগে তাড়াতাড়ি ওগুলো সব নিষ্পত্তি হয়ে গেছে যুদ্ধ শেষ এখন সেই জায়গায় শান্তি বিরাজমান এমন এক ফুরসাত সময়ে অবকাশ সময়ে আল্লাহর নবীকে কোনো এক ইহুদি মেয়ে ছেলে আপনি তো বুঝতেই পারছেন ইহুদি যখন আমি নাম নিলাম তখন অবশ্যই অমুসলিম তার নাম জাইনাবিন হারেস এ ভদ্র মহিলা আল্লাহর নবীকে দাওয়াত করলেন তাহলে অমুসলিম দাওয়াত দিচ্ছে কাকে একজন মুসলমানকে সাদরে গ্রহণ করে নিলেন হ্যাঁ আমি আসছি তোমার দাওয়াত খেতে তাহলে আর এর থেকে বড় আদর্শ আপনি কি চাইছেন আমার কাছে উদারতা দেখাবার জন্য আর এর চাইতে বড় নজির আমার কাছে কি হতে পারে দেখুন পরবর্তী কথার দিকে এগিয়ে যাই ও কোথায় খোঁজ নিয়েছে দেওয়ার পরে বলছে আল্লাহর রসুল মাংস খেতে ভালোবাসেন তো কোন অংশটা ভালোবাসেন কলিজা ভালোবাসেন রানের মাংস ভালোবাসেন পিঠের মাংস ভালোবাসেন কিছু দেখ না খবর পাবো খবর নিয়েছে যে আল্লাহর রাসুল বাহুর মাংস খেতে ভালোবাসেন খাসির মাংস বাহুতে যেটা হয় সেটা আল্লাহ নবীকে খুব পছন্দ সেই অনুযায়ী এই মহিলা খাসি জবে করে মাংস রান্না করে বাহুর মাংসর ভেতরে পর্যাপ্ত পরিমাণে বিষ ভরে দিয়ে জাহার মিশিয়ে দিয়ে তারপরে নবীজির সামনে তাকে পেশ করেছে নাবি একাই খেতে যাননি সঙ্গে নিয়ে গেছিলেন একজন লোককে তার নাম বিশ্ব দুইজনে বসে যখন টেবিলে খানা খাচ্ছেন এই এক অমুসলিমের বাড়ির দাওয়াত খেতে বসেছেন কে একজন মুসলিম দুইজন মুসলিম খেতে গিয়ে এক লোকমা এভাবে তুলে মুখে দিয়েছেন দেওয়ার পরে নাবিজি সেই লোকমাকে এতটুকুই অংশ গিলেছিলেন যে সম্পূর্ণটা লোকমা যে ভেতরে গেছে তা কোনো মতে বলা যাবে না দেয়ার পরে সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন এই খানাটা কিন্তু আমার জন্য উপযোগী নয় কেন উপযোগী নয় রাসূলের মুখ থেকে বেরিয়ে গেল যে এই বাহুর হাড় আমাকে প্রমাণ করছে আমাকে কথা বলছে যেন যে ইন্নাল আজমা ই কাললেমুনি আন্নাহ মুম এই বাহুর হাড় আমাকে বলছে যে সে বিষাক্ত তাকে যদি সেবন করা যায় প্রাণ নাশ হতে পারে চিন্তা করুন আল্লাহ রসুল খানা খেলেন না বিষের খানা খেয়ে নিয়েছিলেন খানা না খেতে গেলেও তিনি তিন চার লোকমা খেয়ে নিয়েছিলেন তারপরে তিনি বুঝতে পারলেন যে না এটা বিষক্ত ফল কি দাঁড়ালো আল্লাহ রসুল যখন থুতু তু থুতু করে ফেলে দিলেন হই হলোড় লেগে গেল আশ্চর্য কথা মেহমানকে নিয়ে গিয়ে মেহমানের তাজিম না করে সম্মান না করে এইভাবে খানার ভেতরে বিষ মিশিয়ে দিয়ে তাকে অপমান করা তাকে প্রাণে মেরে দেওয়ার একই চক্রান্ত তাকে কৈফত চাওয়া হলো তার কাছে কেন তুমি এ কাজ করলে তোমাকে কে বলেছিল আমাদের দাওয়াত করতে নিমন্ত্রণ করতে তুমি যদি দাওয়াত করলেই বা তাহলে মেহমানের সাথে কি ব্যবহার করতে হয় তা তুমি শেখ নি জাননি তুমি প্রাণ নাশের জন্য এই পরিকল্পনা কেন নিয়েছো মেয়ে ছেলেটি চট করে জবাব দিয়ে বলছে লউকুন্তা মালেকান না যাও তো মিনকা তুমি যদি রাজা হও এবং রাজত্বকে বিস্তার করার জন্য তোমার সাম্রাজ্যকে আরো তার পরিধিকে বাড়িয়ে নেওয়ার জন্য খাইবার আক্রমণ করেছ তুমি যদি একজন রাজা হও তাহলে তোমার মতন রাজাকে বিষ খাইয়ে মেরে দিলে আমরা তোমার সন্ত্রাস থেকে তোমার জুলুম থেকে তোমার নিপীড়ন থেকে মুক্ত হয়ে যাব আমরা আমাদের এলাকায় স্বাধীন হয়ে থাকব। থাকবো কান এবং আমি এই জন্য বিষ দিয়েছি যে যেই মাংসটা যিনি খাচ্ছেন তিনি যদি নাবি হন তাহলে এই আল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে খবর দিয়ে দেবেন এই নাবি তুমি খেও না তাহলে এইখানে আমি বিশাল একটা পরীক্ষার জন্য এ কাজ করেছি আপনি নবী হতে গেলে আপনি খাবেন না আপনাকে কেউ জানিয়ে দেবে জিবরিল মারফত আপনি খবর পেয়ে যাবেন আর আপনি বাদশাহ যদি হন তাহলে পরে আপনি খবর পাবেন আপনি খেয়ে নেবেন আপনার হাত থেকে আমরা কল্যাণ পাবো নাজাদ পাবো নবীজি বললেন তোমার কথাই তোমার পরীক্ষাই তাহলে আমরা সবাই পাস করে গেলাম তুমিও পাস করে গেলে আমিও পাস করে গেলাম কেমন কথা আমি আল্লাহর নবী যদি না হলাম তাহলে আমি কি করে জানতে পারলাম যেতে বিষ আছে এই খানা আমাকে খেতে হবে না আর আমি যখন এটা খানা ছেড়ে দিলাম সত্যি তাহলে আমাকে খবর হয়েছে বলে আর এই খবরটা তুমি জানবার জন্য জানতে চাইছিলে তাহলে এবার তুমিও সন্তুষ্ট যে হ্যাঁ আমি আল্লাহর রসুল এতে আর তোমার তো কোনো সন্দেহ থাকার কথা নয় আল্লাহ রসুল বলছেন কি করা যায় একে নি বলছেন ও যখন এই কথাটা বলেছে যে সে যদি নাবি হয় তাহলে সে খাবে না এবং তাকে খবর দিয়ে দেবে তার মালিক তার আল্লাহ তাহলে আল্লাহ রসুল এই পয়েন্টের উপর দিয়ে এই মেয়ে ছেলেটিকে বলছেন যাও তোমাকে ছেড়ে দিলাম তোমার কোনো শাস্তি নেই তোমাকে পিটা হবে না তোমাকে ধরা হবে না তোমাকে শাস্তির জন্য আদালতে পেশ করা হবে না তোমাকে ক্ষমা প্রদর্শন করা হলো আপনি বলুন এইবার যে বাড়ির খানা খেয়ে আমার জীবন বিপন্ন হওয়ার পুরো সম্ভাবনা ছিল এমন শত্রু যে আমার জানটাকে মেরে দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা পাকা করে দিয়েছে তাকে দাও ইসলাম তাহলে দেখবেন এখানে মাফ করে দেওয়ার প্রশ্নটাকে আমি না তুলে আমি শুধু দেখছি ওই দিকটা যে নাবিজিকে খাওয়াবে বলে মনস্থ করেছে এবং নাবিজির কাছে খানা পাঠাচ্ছে এটাকে তহুফার আকারে তার নাবিজি তাকে গ্রহণ করে নিচ্ছেন যে হ্যাঁ আমি খাবো আমি খাচ্ছি তাহলে আজ একজন অমুসলিমের কাছ থেকে আমি কি তোহফা নিতে পারি না আজ আমি একজন অমুসলিমকে কি তোহফা দিতে পারি না বন্ধুরা আমার আমাদের উভয় পক্ষের ভেতরে বুঝবার একটা ভুল আছে এই ভুলটাকে আমরা নিরাময় করে নেওয়ার জন্য কোনো পক্ষ এগিয়ে আসেনি যদি আমরা এগিয়ে আসতাম তাহলে পরে হয়তো তা থাকতো না মরানা শফিউর রহমান সাহেব মুবারক পুরী আর রাহিকুল মখতুম গ্রন্থে বলছেন যে মেয়ে ছেলেটাকে প্রথমে ক্ষমা করে দেওয়া হয়েছিল যাও তোমাকে ছেড়ে দিলাম তাহলে নাবি নাবির কাজ করে দিলেন তার কিছুক্ষণ পরে সঙ্গে যে ব্যক্তি ছিল বিশুর ও যে খানা খেয়ে নিয়েছিল চার পাঁচ লোকমা যার কারণে ওর যখন কিছুক্ষণ পর ওর প্রাণ নাশ হলো ও যখন বিষের কারণে মরে গেল। তখন আবার এই কথাটা বলা হয়েছে যে না মেয়ে ছেলেটাকে ধরে এনে প্রাণের বদলে প্রাণ যানের বদলে যান এই বলে কেশ নিয়ে তাকে হত্যা করে দেওয়া হয়েছে তাকে হত্যা করা দেওয়া হলেও এটা পরে হয়েছে কিন্তু প্রথম পর্বটা কি হয়েছে যে তাকে মাফ করে দেওয়া হয়েছে বন্ধুরা এটা এমন এক অমুসলিম যার সাথে নাবিজির প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হতো না এটা বিদেশ বিদেশে গিয়ে আল্লাহর কাজ করেছেন অচেনা এক অমুসলিমের কাছ থেকে তিনি খানা খেয়েছেন আর আজ আমার ডানে বামে এতগুলো পরিচিত মুসলিম তার সাথে আমার ব্যবহার এবং আমার উঠা বসা হতে গেলেও আমি কিন্তু তার ভেতরে ঢুকতে পারছি না এবং তার সামনে ইসলামের আদর্শকে তুলেও ধরতে পারছি না জীবনে কোনোদিন তার কাছে দাওয়াতের তাবলিগ আমি পৌঁছাতে পারলাম না এমন আমরা হতভাগা মুসলমান বন্ধুরা আমার এ প্রসঙ্গে আরো কথা আছে তবে সঙ্গে থাকুন একটু ছোট্ট বিরতির পর আবার আপনাদের সামনে আসছি ইনশাআল্লাহ আবার ফিরে আসলাম আপনাদের সামনে সঙ্গে দিয়েছেন তার জন্য আপনাকে মুবারকবাদ কেন তুমি কাজ করলে তোমাকে কে বলেছিল আমাদের দাওয়াত করতে নিমন্ত্রণ করতে তুমি যদি দাওয়াত করলেই বা তাহলে মেহমানের সাথে কি ব্যবহার করতে হয় তা তুমি শেখো নি জানো তুমি প্রাণ নাশের জন্য এই পরিকল্পনা কেন নিয়েছো। মেয়ে ছেলেটি চট করে জবাব দিয়ে বলছে লৌকুন্তা মালিকান না যাও তো মিনকা তুমি যদি রাজা হও এবং রাজত্বকে বিস্তার করার জন্য তোমার সাম্রাজ্যকে আরো তার পরিধিকে বাড়িয়ে নেওয়ার জন্য খাইবার আক্রমণ করেছ তুমি যদি একজন রাজা হও তাহলে তোমার মতন রাজাকে বিষ খাইয়ে মেরে দিলে আমরা তোমার সন্ত্রাস থেকে তোমার জুলুম থেকে তোমার নিপীড়ন থেকে মুক্ত হয়ে যাব। আমরা আমাদের এলাকায় স্বাধীন হয়ে থাকবো না বিয়ান এবং আমি এই জন্য বিষ দিয়েছি যে যেই মাংসটা যিনি খাচ্ছেন তিনি যদি নাবি হন তাহলে তাহলে আল্লাহ রবুল আলমিন তাকে খবর দিয়ে দেবেন এই নাবি তুমি খেও না তাহলে এইখানে আমি বিশাল একটা পরীক্ষার জন্য এ কাজ করেছি আপনি নবী হতে গেলে আপনি খাবেন না আপনাকে কেউ জানিয়ে দেবে জিবরিল মারফত আপনি খবর পেয়ে যাবেন আর আপনি বাদশাহ যদি হন তাহলে পরে আপনি খবর পাবেন আপনি খেয়ে নেবেন আপনার হাত থেকে আমরা কল্যাণ পাবো না পাবো নাবিজি বললেন তোমার কথাই তোমার পরীক্ষাই তাহলে আমরা সবাই পাস করে গেলাম তুমিও পাস করে গেলে আমিও পাস করে গেলাম কেমন কথা আমি আল্লাহর নবী যদি না হলাম তাহলে আমি কি করে জানতে পারলাম যেতে বিষ আছে এই খানা আমাকে খেতে হবে না আর আমি যখন এটা খানা ছেড়ে দিলাম সত্যি তাহলে আমাকে খবর হয়েছে বলে আর এই খবরটা তুমি জানবার জন্য জানতে চাইছিলে তাহলে এবার তুমিও সন্তুষ্ট যে হ্যাঁ আমি আল্লাহর রাসুল এটা আর তোমার তো কোনো সন্দেহ থাকার কথা নয় আল্লাহ রসুল বলছেন কি করা যায় একে নী বলছেন ও যখন এই কথাটা বলেছে যে সে যদি নবী হয় তাহলে সে খাবে না এবং তাকে খবর দিয়ে দেবে তার মালিক তার আল্লাহ তাহলে আল্লাহ রসুল এই পয়েন্টের উপর দিয়ে এই মেয়ে ছেলেটিকে বলছেন যাও তোমাকে ছেড়ে দিলাম তোমার কোনো শাস্তি নেই তোমাকে মারা হবে না তোমাকে পিটা হবে না তোমাকে ধরা হবে না তোমাকে শাস্তির জন্য আদালতে পেশ করা হবে না তোমাকে ক্ষমা প্রদর্শন করা হলো আপনি বলুন এইবার যে বাড়ির খানা খেয়ে আমার জীবন বিপন্ন হওয়ার পুরো সম্ভাবনা ছিল এমন শত্রু যে আমার যানটাকে মেরে দেওয়ার জন্য সব রকম ব্যবস্থা পাকা করে দিয়েছে তাকেও আল্লাহ রব্বুল আলমিনে নবী বলছেন ছেড়ে দাও একে মাফ করে দাও তাকে মাফ করে দেওয়া হলো বিরাজ আলান ইসলাম তাহলে দেখবেন এখানে মাফ করে দেওয়ার প্রশ্নটাকে আমি না তুলে আমি শুধু দেখছি ওই দিকটা যে নাবিজিকে খাওয়াবে বলে মনস্থ করেছে এবং নাবিজির কাছে খানা পাঠাচ্ছে এটাকে তহুফার আকারে তার নাবিজি তাকে গ্রহণ করে নিচ্ছেন যে হ্যাঁ আমি খাবো আমি খাচ্ছি তাহলে আজ একজন অমুসলিমের কাছ থেকে আমি কি তোহফা নিতে পারি না আজ আমি একজন অমুসলিমকে কি তোহফা দিতে পারি না বন্ধুরা আমার আমাদের উভয় পক্ষের ভেতরে বুঝবার একটা ভুল আছে এই ভুলটাকে আমরা নিরাময় করে নেওয়ার জন্য কোনো পক্ষ এগিয়ে আসেনি যদি আমরা এগিয়ে আসতাম তাহলে পরে হয়তো তা থাকতো না মরানা শফিউর রহমান পুরী আর রাহিকুল মখতুম গ্রন্থে বলছেন যে মেয়ে ছেলেটাকে প্রথমে ক্ষমা করে দেওয়া হয়েছিল যাও তোমাকে ছেড়ে দিলাম তাহলে নাবি নাবির কাজ করে দিলেন তার কিছুক্ষণ পরে সঙ্গে যে ব্যক্তি ছিল বেশির ও যে খানা খেয়ে নিয়েছিল চার পাঁচ লোকমা যার কারণে ওর যখন কিছুক্ষণ পর ওর প্রাণ নাশ হলো ও যখন বিষের কারণে মরে গেল তখন আবার এই কথাটা বলা হয়েছে যে না মেয়ে ছেলেটাকে ধরে এনে প্রাণের বদলে প্রাণ যানের বদলে যান এই বলে কেশ নিয়ে তাকে হত্যা করে দেওয়া হয়েছে তাকে হত্যা করা দেওয়া হলেও এটা পরে হয়েছে কিন্তু প্রথম পর্বটা কি হয়েছে যে তাকে মাফ করে দেওয়া হয়েছে বন্ধুরা এটা এমন এক অমুসলিম যার সাথে নাবিজির প্রতিনিয়ত দেখা সাক্ষাৎ হতো না এটা বিদেশ বিদেশে গিয়ে আল্লাহর কাজ করেছেন ও এক অমুসলিমের কাছ থেকে তিনি খানা খেয়েছেন আর আজ আমার ডানে আর বামে এতগুলো পরিচিত মুসলিম তার সাথে আমার ব্যবহার এবং আমার উঠা বসা হতে গেলেও আমি কিন্তু তার ভেতরে ঢুকতে পারছি না এবং তার সামনে ইসলামের আদর্শকে তুলেও ধরতে পারছি না জীবনে কোনোদিন তার কাছে দাওয়াতের তাবলিক আমি পৌঁছাতে পারলাম না এমন আমরা হতভাগা মুসলমান মানুষ যখন মানুষ হিসাবে জন্ম নেয় তখন তার কাছে মানুষ হিসাবে কিছু স্বভাব এসে যায় যেমন অহংকারী হওয়া এটা মানুষের স্বভাব যেমন কৃপন হয়ে যাওয়া মানুষের স্বভাব যেমন অভদ্র হয়ে যাওয়া মানুষের স্বভাব আবার কিছু সামাজিক রোগ আছে যেটা সমাজে ব্যাপক আকারে দেখা দেয় সামাজিক রোগ সমাজে গিয়ে ছড়াই আর ব্যক্তি রোগ ব্যক্তির কাছে থাকে আর এক সেখান থেকে জন্মগ্রহণ করে আর অন্যের কাছে যাই তাহলে আমি এখানে সামাজিক ব্যাধির কথা বলছি না আমি ব্যক্তিগত কিছু রোগের কথা বলছি তার ভেতরে হলো কৃপন এক তার ভেতরে হলো হিংসা করা দুই তার ভেতরে হলো অহংকার করা তিন এবং তার ভেতরে হলো অভদ্র হওয়া যাকে বলা হয় রাজিল রাজিল মানে অভদ্র এর ব্যবহার এর বুদ্ধি এর চাল এর চলন ভালো না তাহলে ইসলামী আদর্শকে এবং ইসলামী নীতিকে যদি আমি এড়িয়ে চলি তাহলে আমার এখানে সুসম্পর্ক কি করে হতে পারে একই দেশে বাস করি তারা আমাদের প্রতিবেশী হতে গেলে আমাদের সাথে সংঘাত 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 তাদের সাথে সম্প্রীতি আমাদের নেই কেন নেই আর আমার প্রতিবেশীর কাছে যদি আমি তোহফা পাঠাই তাহলে কি এটা অন্যাই আমি যদি আমার প্রতিবেশীর বাড়িতে খানা পাঠাই এটা কি নাই, আমার প্রতিবেশী অমুসলিম যদি আমার বাড়িতে খানা পাঠাই তাহলে কি তার খানাটা নিয়ে আমার অন্যাই আজকালকার দিনে ফতোয়া হচ্ছে বহু বহু ফতোয়া হয়েছে এমন এমন হিন্দু আছে এমন এমন অমুসলিম আছে যারা মুসলমানের মরে যাওয়াতে খবর পাওয়া মাত্রই চোখ দিয়ে গল গোল গল গল করে পানি ঝরিয়েছে কেন এটা বন্ধুত্ব এটা তার সাথে চলাচল এটা তার ভাতৃত্ব তাই দেখাতে গিয়ে ও মুসলিম এ অমুসলিম তথাপি ওর মরে যাওয়াতে চোখ দিয়ে পানি ঝরাচ্ছে একজন অমুসলিম তালে তার বুকের ভেতরে তার নামে ভালোবাসা কত আছে এই রকম ক্ষেত্রে আমরা যদি আলোচনাটাকে বিস্তার করি যদি আগিয়ে নিয়ে যাই তাহলে নিশ্চয় আমাদের সামনে পথ সুগম হবে যে আমার অমুসলিম ভাইদেরকে আমরা ইসলামের দিকে ডেকে আনতে পারবো কিন্তু আফসোস যে আমরা সেই পথে এখনো পা বাড়াইনি এখনো পা আমরা মারাইনি কত দূর নবী আগিয়ে গেছেন এই আদান প্রদান কল্পে দান দেওয়ার বিষয়ে আপনি জানেন আপনাকে বোখারি শরীফের হাদিস বলছি ওবাই এত বড় মুনাফিক তার দ্বারাই বিশাল বিশাল ঘটনা ঘটেছে এবং তার দ্বারাই চরম মুহূর্তে আল্লাহর রসুল বিপদের সম্মুখীন হয়ে গেছেন ওই বিন ওবাই সলুল এ কাজ করেছে ওহদের দিন এক দলকে নিয়ে পালিয়ে গেল না আমরা লড়াই করে জান দিতে পারবো না মুরাইশিয়ার দিন এখানে একবার এমন একটা পুকুরের পাড়ে এসে এমন ঝগড়া লাগিয়ে দিল যে সেখানে মুসলমানদের ভেতরে মারামারি হওয়ার উপক্রম এ শান্তিতে আল্লাহ নবীকে থাকতে দেয়নি ওবাই ইবনে সলুলের মত লোক সলুল এ যেদিন মরে যাচ্ছে মরে গেল মুনাফেক আনন্দিত হওয়ার কথা অথচ সেই দিন তার ছেলে নাবিজির কাছে এসে বলছেন আ তিনি জুব্বা আপনি আপনার জুব্বাটা আমাকে দিন নাবিজি বলছেন তোমাকে জুব্বা দেওয়া মানে আমার যুব তুমি কি করবে কি কোন উদ্ভট প্রশ্ন নাবিজি জামা খুলে দিয়ে দিলেন যাও নিয়ে যাও যাও তোমার বাবাকে দাওগা তোমার বাবাকে কাফন করে দাওগা আমার গায়ের জামা নিয়ে গিয়ে চির শত্রুর গায়ে নিজের গা থেকে জামা খুলে দিয়ে দিলেন চড়াবার জন্য যাও নিয়ে যাও তারপরে আবার তার ছেলে বলছে এই মুনাফেকের ছেলে বলছে আপনি আমার বাপের জানাজার নামাজ পড়িয়ে দেবেন আল্লাহ রসুল বলছেন আজননি ওসাল্লি আলাই হে তুমি আমাকে খবর দেবে ওর কাফন দাও যখন হয়ে যাবে ওর কবর খোড়া যখন হয়ে যাবে ওকে যখন নামাজ জানাজা পড়াবার টাইম আসবে তখন তুমি আমাকে খবর দিও আমি তার জানা যায় যাবো আল্লাহ রাবির এই কথা শোনা মাত্র হাজার তোমার বলছেন আল্লাহ রসুল আপনি কি কাজ করতে যাচ্ছেন চিরশত্রু মুনাফিক সে মরে গেছে টাকা আপনি গায়ের জামা দিয়ে দিলেন আপনার এই পাক জামা এক পাকের গায়ে গিয়ে উঠে গেল আবার সে বলছে যে আমার বাপের আপনি জানাজা পড়িয়ে দেবেন আপনি বলছেন হ্যাঁ তোমার বাপের আমি জানাজা পরিয়ে দেব। আপনি একজন মুশরেকের জানাজা কি করে পড়িয়ে দিতে পারেন আল্লাহ রসুল বলছেন না আমি যাব সে আমাকে ডেকেছে তার বাপের জানা যায় হাজির তো আমাকে বলেছে আমি যাব তারপরে আবার বলা হচ্ছে যে তুমি যদি সত্তর বার করে তাদের জন্য দোয়া করো তো তাদের জন্য তোমার দোয়া কবুল হবে না আল্লাহ রবি বলছেন খুই এড়াবে না আমাকে দুটোর ভেতরে এখতিয়ার দেওয়া হয়েছে আমাকে ইচ্ছাই ছেড়ে দেওয়া হয়েছে আমি দোয়া করি তবু আমি দোয়া না করি তবু। আমাকে আল্লাহ তালা ইচ্ছা দিয়েছেন ইচ্ছাই ছেড়ে দিয়েছেন আমি যদি দোয়া করি আমি করতে পারি আমি না দোয়া করি তো নাও করতে পারি অতএব সে আমাকে ডেকেছে আমি তার জানা যাই যাব। প্রিয় বন্ধুরা দর্শক বৃন্দ আপনি এইখান থেকে আল্লাহর নবীর জীবনী থেকে এটাকে যদি আমি আদর্শ হিসেবে আপনার সামনে তুলে ধরি তাহলে আপনারা কি এটা কি বরণ করে নিতে পারবেন না এত বড় আদর্শ যে জাল্লার নবী চিরশত্রুর সামনে এত বড় তিনি তোহফা পেশ করে দিলেন এত বড় ত্যাগের ইতিহাস রচনা করলেন এটা কেন করা হয়েছিল পথকে মুসলিন করা হয়েছিল তাদের মনটাকে জয় করার জন্য আগামী প্রজন্মের কাছে এটাকে দলিল হিসাবে খাড়া করার জন্য যাতে করে আমার মতো লোক আপনাদের মতো লোক এইগুলোকে নিদর্শন হিসাবে তারা পেশ করে এবং তাদের সামনে যদি এই কথাগুলোকে খুলে ধরা হয় তাহলে পারে তারাও নিজেদের চোখ খুলে দেখার চেষ্টা নেবে তারাও নিজেদের মগজকে মগজের তালাকে খুলে দিয়ে ভাববার একবার চেষ্টা নেবে অবশ্যই নেবে কেন নেবে এই জন্য নেবে যে আল্লাহর নবী এই আদর্শ ছেড়ে গেছেন তো তিনি চলে যাওয়ার পরে কি সে আদর্শ চলে গেছে না সে আদর্শকে তিনি আমাদের জন্য রেখে দিয়ে গেছেন না আল্লাহর নবীর সমস্ত আদর্শ তিনি নিয়ে চলে যাননি সব আমাদের জন্য রেখে দিয়ে গেছেন এবং তিনি তাই বলে দিয়ে গেছেন আমার আদর্শ তোমাদের কাছে থাকলো কিতাবুল্লাহ থাকলো এবং সুন্নাতি আমার এই সুন্নাত আমার হাদিস থাকলো এগুলো যতদিন তোমরা আঁকড়ে ধরে থাকবে তোমরা কোনোদিন পথ ভ্রষ্ট হবে না এর মানেই হচ্ছে এই আল্লাহর নবীর আদর্শকে মেনে যদি আজ আমরা চলি তাহলে অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক আরো ভালো হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো হবে এতে কোনো রকমের সন্দেহ নেই এই সন্দেহ যদি থাকে তাহলে পারে তো জানতে হবে যে নাবির আদর্শ ব্যর্থ আল্লাহর কাছে চাইছি ফর্মুলা সত্য পানা এবং তা বাস্তবায়িত হয়েছে এবং তার ফল পাওয়া গেছে অতএব এটাকে আমরা ফর্মুলা হিসেবে আজ যদি ব্যবহার করি আমরা ব্যর্থ হব না আমরা সার্থক হব আল্লাহ রবুল আলমিন আপনাদের মতো মুসলমানকে আমাদের মতো মুসলমানদেরকে এইগুলোকে আদর্শ হিসেবে তুলে ধরার টফিক দান করেন এবং আমাদের দেখে তারা শিক্ষা পান এই পথ যেন আল্লাহ তালা আমাদের সামনে খুলে দেন এই দোয়া রেখে ইতি ধরছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহে